জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত সময় মাত্র এক ঘন্টা। এই এক ঘন্টার বক্তব্য দেওয়ার জন্য একটা হতদরিদ্র দেশের ভুকা নাঙ্গা মানুষগুলির খাবারের পয়সায় 167 জনের বিশাল বহর নিয়ে 18 দিনের লম্বা সফরে গেছেন প্রধানমন্ত্রী। এতেই প্রমাণিত হয় শেখ হাসিনার উন্নয়নের বুলি দিয়ে মানুষকে, উন্নয়নের বুলি হচ্ছে মানুষকে ফতুর করার উন্নয়ন, সেটি বুঝতে বা অনুধাবন করতে বেশি জ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রে তার এই এক ঘন্টার কর্মসূচির বাইরে আর কোনো কর্মসূচি আছে বলে কোনো সূত্র থেকেই পাওয়া যায়নি। তিনি ওয়াশিংটন যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিন্তু ওখানে আগে থেকে যে আইটিনারি, যে সরকারি যে সফরসূচি থাকে সেটা কিন্তু নেই। সম্পূর্ণ তিনি প্রমোদ বিহার, যেটাকে বলে বিনোদন বিহারে সেখানে রয়েছে, সঙ্গী সাথী নিয়ে, ঘনিষ্ঠ জন নিয়ে।